অভিষেক বন্দ্যোপাধ্যায়, গতকাল আমাদের নজর ছিল নিজাম প্যালেসের দিকে, যেখানে 9 ঘন্টা 40 মিনিট ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর আধিকারিকরা। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বলেন যে এতক্ষণ ধরে যে প্রশ্ন তাকে করা হচ্ছিল কার্যত তার নির্যাস শূন্য। এর পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারী তথা বিজেপিকে যেমন আক্রমণ করেন, একই সঙ্গে কিন্তু সুজন চক্রবর্তী পাশাপাশি দিলীপ ঘোষ এদেরও কিন্তু নিশানা করেন। শুভেন্দু অধিকারী বিজেপির সম্পদ, দিলীপ ঘোষ যার বাড়ির দলিল পাওয়া যাচ্ছে প্রসন্ন রায়ের বাড়ি থেকে, সে দিলীপ বিজেপির সম্পদ। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। হিমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লিখে আমাকে ডাকা হয়েছে কেন? কুন্তল ঘোষ চিঠি লিখেছে বলে, তাহলে সুদীপ্ত সেন চিঠি লিখে তো সুজন চক্রবর্তীর বিরুদ্ধে বলেছে, অজিত চৌধুরীর বিরুদ্ধে বলেছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছে, কবার ডাকা হয়েছে? তিনজনের মধ্যে একবার কেউ একজনকেও ডাকা হয়েছে? একজনকেও ডাকা হয়নি। আমার জন্য নিয়ম আলাদা, আমি তৃণমূল করি, আর বাকি সবার জন্য নিয়ম আলাদা, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে আর বিজেপির তল্পি বাহকতা করছে বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আমরা শুনলাম, আমরা এই বিষয়ে আরও কথা বলবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, যেরকমভাবে আমরা গতকাল দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে বিজেপিকে, একই সঙ্গে শুভেন্দু অধিকারী পাশাপাশি সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, তাদের নামও কিন্তু উঠে আসে, এবং সেক্ষেত্রে জানতে চাইব যেখানে তিনি বলছেন পরিষ্কারভাবে যে সুদীপ্ত সেনের চিঠিতে সুজন চক্রবর্তীদের নাম আছে, তাহলে তাদের কেন ডাকা হবে না, আরও জানতে চাইব তোমার কাছ থেকে এই বিষয়ে। 9 ঘন্টা 40 মিনিট জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তীদের আক্রমণ করেছে। পাশাপাশি সিবিআই ইডির কাছে তার প্রশ্ন, যদি কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে তাকে ডাকা হতে পারে সিবিআই দপ্তরে, 9 ঘন্টা 40 মিনিট জেরা করা হতে পারে, তাহলে সারদাকর্তার চিঠির ভিত্তিতে কেন শুভেন্দু অধিকারীকে ডাকা হবে না? কেন প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া যায়, দিলীপ ঘোষকে ডাকা হবে না? তার কারণ, তারা বিজেপি করেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেন, অন্য রাজনৈতিক দল করেন বলে তার জন্য নিয়ম আলাদা, আর বিজেপি করে বলে তার জন্য নিয়ম আলাদা। কার্যত একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ কে যেমন আক্রমণ করেছেন, পাশাপাশি সিবিআই এর নিরপেক্ষতা এবং সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার প্রশ্ন করেছেন। ধন্যবাদ তোমাকে প্রবীর, কথা হচ্ছিল প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। কুন্তলের চিঠি মামলায় সিবিআই হাজিরার পর অভিষেকের নিশানায় বিরোধী দলের নেতারা, যদি কুন্তলের চিঠি নিয়ে প্রশ্ন করতে তাকে ডাকা হয়, তাহলে কেন সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে সুজন অধীর শুভেন্দুকে ডাকা হবে না? প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার করলে কেন ডাকা হবে না দিলীপ ঘোষকে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই প্রশ্ন বিষয়ে সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তিনি ঠিক কী বলেছেন শুনব। অভিষেক ব্যানার্জি পারলে ওর পিসিকে জিজ্ঞাসা করু যে পিসি, তুমি 12 বছর ধরে পশ্চিমবাংলা চালাচ্ছ, তুমি এত অপদার্থ কেন? কাউকে ধরতে পারলে না, কাউকে দুর্নীতিতে ফাঁসাতে পারলে না, এতগুলো কমিশন করলে কিছু বার করতে পারলে না? ও পিসিকে জিজ্ঞাসা করুক, পিসিকে বলুক যে পিসি, তোমার সবচাইতে ঘনিষ্ঠ ডেলোর মিটিংয়ের সঙ্গী সুদীপ্ত সেন, তাকে দিয়ে তো 7 বছর পরে পুলিশ হেফাজতে লেখালে সুজন চক্রবর্তীদের নাম, ওটা সবাই তো বুঝে গেছে যে ওটা একটা চক্রান্ত হয়েছে। স্টিল দেন তুমি লেখালেই যখন সুদীপ্ত সেনকে দিয়ে সুজন চক্রবর্তী অ্যারেস্ট করতে পারছো না, ডাকতে পারছো না, তোমার সিআইডিও জেরা করতে পারছে না, হাই আই টেক দি চ্যালেঞ্জ। অভিষেক পারলে ওর পিসিকে বলুক আমাকে গ্রেপ্তার করতে এবং আমাকে তদন্তের মুখোমুখি হতে ফাঁস করে দেবো। আরও আরও ওই ডেলোর মিটিংয়ের পর আর কোথায় কোথায় মিটিং করেছে আরও সব ফাঁস হয়ে যাবে, তৃণমূলের লোকের এখন সব বলে দিয়েছে, আমাদেরও সব জানা আছে, এত হিম্মত ওদের হবে না। দেখুন, অভিষেক ব্যানার্জিকে শুধু বলে দিন যে যদি কখনও আমাদের কাউকে ডাকে, আমরা একাধিকবার কোর্টে বলেছি, আমরা ওয়েলকাম করব। 1, 2 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। আমাদের কারোর প্যানিক অ্যাটাক হবে না। 3, আমরা কেউ উডবার্ন ওয়ার্ড খুঁজব না। 4, আমরা কেউ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ সময় নষ্ট করব না, অপেক্ষায় থাকবো, দেখা হবে। সুজন চক্রবর্তী বক্তব্য আমরা শুনলাম, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন শুনুন। আমার নাম জপ করে বাঁচতে পারবেন না, আমি তো ভগবান নই যে আমার নাম নিলে বেঁচে যাবেন,
যে যা করেছে তার জবাব দিতে হবে, কোর্টে গিয়ে দিতে হবে। দিলীপ ঘোষকে যেদিন ডাকবে দিলীপ ঘোষ গিয়ে জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।